এই তো পৌরাণিক ব্যাখ্যা ঠিক এর হবে না আর মন্দির জিনিসটাও তো পুরাণে খুব একেবারে প্রাচীন ব্যাপার নয় প্রথমে তো আমাদের কোনো মন্দির ছিল না মন্দিরের দৃষ্টান্ত অনেক পরে তৈরি হয়েছে যেখানে একটা মানে আসলে আমাদের দেবতাদের ক্ষেত্রে একটা কথা খুব ভালো করে জেনে রাখো যেহেতু আমাদের ধর্মটা কোনো মাস ওরিয়েন্টেড ধর্ম নয় কিন্তু যার জন্য একটা মসজিদ লাগে কিংবা একটা চার্চ লাগে যেখানে গিয়ে আমি প্রার্থনা করব। কিংবা মসজিদে গিয়ে নামাজ পড়বো এরকম নয় তো ফলে মন্দিরের আমাদের কোনো প্রয়োজনই ছিল না প্রথম দিকে প্রথম যে সভ্যতা চালু হয় এবং আমাদের ধর্মের ভাবনা চালু হয় সেখানে মন্দির কিছু ছিলই না মন্দির অনেক পরে তৈরি হয়েছে আর সেখানে অন্যান্য দেবতার যে মন্দির যে সমস্ত মন্দির তৈরি হয়েছে ধরো কৃষ্ণ বাসুদেবের মন্দির তৈরি হয়েছে উত্তর ভারতে রামচন্দ্রের মন্দির তৈরি হয়েছে কিন্তু এখন দক্ষ পশ্চিমবঙ্গেই কিন্তু রাময়ের মন্দির কিছুই নেই কাজে এগুলো লোকাল যে যেখানে যে দেবতা তার উত্তরণ হয়েছে মরুগেন মরুগান একটা ধরো কার্তিক তার প্রচুর পরিমাণ মন্দির কিন্তু নর্থ সাউথ ইন্ডিয়াতে আছে কিন্তু বেঙ্গলেও নেই নর্থ ইন্ডিয়াতেও নেই কাজে এই মূর্তিভেদ তো বিভিন্ন জায়গায় আছে যে কোন দেবতার কি উপাসনা করছি সেইখানে সরস্বতীর কেসটা হচ্ছে একেবারেই আলাদা সরস্বতী এমনই একটি দেবতা যাকে আমরা প্রথম থেকে বেদের মধ্যে আমাদের বাক সুক্ত বলে একটা সুক্ত আছে যেটা তুমি দেখবে যে যখন আমাদের মহিষাসুর মর্দিনী দুর্গা পূজা হয় হ্যাঁ তখন দেখবে যে ওই ওই যে অহংরুদ্রেভীর চরামি বলে একটা সু সুক্ত পাঠ হয় সেটা অহংরুদ্রেভীর বসভিসরাম্যহম আহম ইন্দ্রয়গনি আহম হা এই যে এই যে এই যে মন্ত্রগুলো এটা কিন্তু বাক সুক্ত মানে সরস্বতীর উদ্দেশ্যে সুক্ত বাক মানে হচ্ছে শব্দ তাহলে এই যে শব্দ হল বেদের মধ্যে এই বাক সুক্ত তৈরি হচ্ছে বেদে কিন্তু রামেরও কোনো সুক্ত নেই কৃষ্ণেরও কোনো সূক্ত নেই গণেশ কার্তিক লক্ষ্মী কারও সুক্ত নেই কিন্তু সরস্বতীর আছে এবং সরস্বতী বেদে উচ্চারিত একটাই একটি শব্দ যার নাম কিন্তু বেদে উচ্চারণ হচ্ছে তো এই যে বৈদিক সরস্বতী যার যে যজ্ঞ হবে সরস্বতী সেই সোম আনতে যাচ্ছেন গন্ধর্বদের কাছ থেকে লতা আনতে যাচ্ছেন নানান রকম ইতিহাস তার আছে এখন এই যে বাঘ সরস্বতী তাকে তো দেখা যায় না তাই না দেখা যায় না অথচ আমাদের মুখের মধ্যেই কিন্তু তার মন্দির প্রত্যেকটি মানুষের মুখের মধ্যে তার শরীরের মধ্যেই সরস্বতীর মন্দির আছে কেন তার যে বর্ণ উচ্চারণ করি আমরা এগুলোই তার শরীর দেখো আমরা অষ্ট বর্ণ একটা প ফ ব ভ বর্ণ তাই না তারপরে ধরো ক খ গ ঘ চ এই যে বর্ণগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে আমাদের মুখ থেকে তাহলে মুখই সরস্বতীর মন্দির কিন্তু তো যেখানে প্রত্যেকটি মানুষের মধ্যেই তার মন্দির বর্তমান আছে সেখানে তার জন্য আর নতুন করে মন্দির তৈরি করতে হয়নি সরস্বতী হচ্ছেন একমাত্র দেবতা যার কিন্তু সারা ভারতবর্ষেই সেরকমভাবে কোনো মন্দির নেই কিন্তু কোথাও কোথাও সে তৈরি হচ্ছে বহু একেবারেই মডার্ন সেগুলো হ্যাঁ সরস্বতী এটা একেবারেই তার তৈরি হয়নি তার কারণ সরস্বতী প্রত্যেকটা জায়গায় বাক হিসেবে তিনি সর্বত্র আছেন এবং একটা মহাভাষ্যের মতো জায়গায় বলছেন উত্তত্তং পশ্চিম ন উততত্ত্ব পশ্চম নদদর্শ বাচম বাক্যে আমরা দেখতে পাই না তাই না উত্তত্তং শৃণ উতত্ব শৃণন নশৃণৌথি বাচম আমরা যারা শুনছি তারা সব শব্দ শুনতে পাই না আমাদের পৃথিবীর যে অনন্ত শব্দ উচ্চারিত হচ্ছে সব তো আমরা শুনতেও পাই না তাই না কিন্তু শব্দকে যে দেখা দর্শন করা দেখবে যারা সুর করেন গান করেন তাহলে বলেন যতক্ষণ না পর্যন্ত তুমি সুরকে দেখতে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার গান হচ্ছে না এই যে দেখা সেই দেখা কিন্তু মনশ্চক্ষে তাকে দেখতে হয় তো দেখে মনস্চক্ষে দেখতে হয় তার মন্দির কোথা থেকে থাকবে হ্যাঁ মন্দির সর্বত্র আছেন মানুষের মুখের মধ্যে মানুষের অন্তঃশরীরের মধ্যে যেখানে সেই নাভিদেশ থেকে আরম্ভ করে বৈখরী বাঘ যেটা তরিয়া বাঘ আমাদের মনের ভেতরে কিন্তু অনেক শব্দ আছে যে শব্দ আমরা শেষ পর্যন্ত উচ্চারণই করতে পারি না মানে শব্দের যে ঠেলাগুলো সেগুলো সব কিন্তু আমাদের ভেতরে যে পঞ্চবায়ু আছে তার মাধ্যমে একদম পেটের জায়গা থেকে অপান বায়ু তাকে ঠেলে তারপর ঠেলতে ঠেলতে বুকের কাছে আসে কণ্ঠে আসে তারপর সেখান থেকে তুরিয়া বাঘ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তুরিয়া বাঘ চার রকমের শব্দ আছে যা তিনটে আমরা দেখতেই পাই না যোগীরা দেখতে পায় যোগীরা দেখতে পায় তাদের মনশ্চক্ষের মধ্যে সেই জিনিসটা আছে যা অন্তরের যে শব্দ যাকে দেখতে পায় যেখান থেকে ওম উঠে আসছে সেটাকে দেখতে পায় ফলত এই সরস্বতী কোনো মন্দির তৈরি হয়নি আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না